সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য পপুলেশন জিওগ্রাফি থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? যাদের পপুলেশন জিওগ্রাফি পেপারটা রয়েছে, থার্ড সেমিস্টার হোক বা ফিফথ সেমিস্টার, তোমরা অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করছি এখান থেকে অনেকটা বেশি সুবিধা হবে। বেশিরভাগ ইউনিভার্সিটিতে রয়েছে ফিফথ সেমিস্টারে পপুলেশন জিওগ্রাফি, তো তোমাদের জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল যে কিছু সাজেশন প্রশ্ন দেওয়ার জন্য, তো আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করো, একই সঙ্গে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না। দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো, দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করি। ডিফাইন পপুলেশন জিওগ্রাফি, ডিফাইন ডেমোগ্রাফি, ডিফাইন পপুলেশন ডেন্সিটি, হোয়াট ইজ অপটিমাম পপুলেশন, হোয়াট ইজ জিরো পপুলেশন, হোয়াট ইজ পপুলেশন এক্সপ্লোশন, হোয়াট ইজ মেনশন দ্য টু সোর্স অফ পপুলেশন ডাটা, হোয়াট ইজ পপুলেশন রিসোর্স রিজিয়ন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টার্ম ব্রেন ড্রেন অ্যান্ড ব্রেন গ্রেন, হোয়াট ইজ পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর, ডিফাইন ইকোনমিক ডেন্সিটি অফ পপুলেশন, হোয়াট ইজ ডেমোগ্রাফি ইয়ার বুক, হোয়াট ইজ ওভার পপুলেশন, হোয়াট ইজ ফার্টিলিটি, হোয়াট ইজ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হোয়াট ইজ ম্যান ল্যান্ড রেশিও, ডিফাইন আনএমপ্লয়মেন্ট, হোয়াট ইজ সেক্স রেশিও, হোয়াট ইজ লাইফ এক্সপেক্টেন্সি, হোয়াট ইজ পপুলেশন কম্পোজিশন, হোয়াট ইজ সেন্সাস, হোয়াট ইজ এজ সেক্স পিরামিড, হোয়াট ইজ ট্রান্সহিউম্যান, হোয়াট ইজ ডিপেন্ডেন্স রেশিও, ডিফাইন টোটাল ফার্টিলিটি রেট, ডিফাইন ক্রুড বার্থ রেট, ডিফাইন আন্ডার পপুলেশন লিমিটেশন অফ ম্যালথাস অ্যান্ড মার্ক থিওরি, হোয়াট ইজ কোহোর্ট, হোয়াট ইজ পপুলেশন প্রসকিউশন, পপুলেশন প্রসকিউশন, এটা একটু মানটা ভুল আছে, এটা হবে পপুলেশন এক্সপ্লোশন, এক্সপ্লোশন, আচ্ছা এক্সপ্লোশন হলো এটা। পরে হলো হোয়াট ইজ অকুপেশনাল স্ট্রাকচার, ডিফাইন সিজনাল আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, এবারে 5-10 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো একটু দেখে নাও ভালো করে। ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার দ্য জিওগ্রাফি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট অ্যাজ এ ফিল্ড অফ স্পেশালাইজেশন, ডিস্টিংগুইশ বিটুইন পপুলেশন জিওগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফি, ঠিক আছে? রাইট ডাউন দ্য ডিফারেন্ট সোর্স অফ পপুলেশন ডেটা, আর ডিসকাস দ্য ডেমোগ্রাফি স্ট্যান্ডার্ডাইজেশন মডেল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন কজ অফ মাইগ্রেশন, ডিফারেন্স হবে না, ডিসকাস দ্য ডিফারেন্ট কজ অফ, ডিফারেন্সটা দেওয়া দরকার নেই, ডিফারেন্ট কজ অফ মাইগ্রেশন, ডিসকাস দ্য পপুলেশন ডিস্ট্রিবিউশন অ্যান্ড গ্রোথ অফ ইন ইন্ডিয়া সিন্স 1951, ডিসকাস দ্য পপুলেশন পলিসি অফ ইন্ডিয়া অ্যান্ড চাইনা, দুটোই খুব ইম্পর্টেন্ট, যেটা যা সিলেবাস আছে সেটা পড়বে। ডিসকাস দ্য কজ অফ আনইভেন ডিস্ট্রিবিউশন ইন দ্য ওয়ার্ল্ড, ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন হবে একটা, অফ পপুলেশন, ঠিক আছে? কিছু কিছু স্পেলিং একটু মিস্টেক আছে। রাইট এ শর্ট নোট অন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আর তার সঙ্গে পড়বে কম্পোনেন্ট অফ এইচডিআই, এই দুটোই পড়ে রাখবে। ডিসকাস দ্য ম্যালথাস অ্যান্ড মার্ক থিওরি, তার মধ্যে ম্যালথাসটা এসি ইম্পর্টেন্ট। ব্রিফলি ডিসকাস পলিউশন অ্যান্ড রিসোর্স, এটা হবে পপুলেশন, হবে পলিউশন নয়, পপুলেশন রিসোর্স রিজিয়ন। ডিসকাস দ্য টাইপস অফ মাইগ্রেশন, ডিসকাস দ্য কজ অফ ভেরিয়েশন অফ পপুলেশন ডেন্সিটি ইন ইন্ডিয়া, মেনশন দ্য ইম্প্যাক্ট অফ রুরাল টু আরবান মাইগ্রেশন অন দ্য ডেস্টিনেশন রিজিয়ন, ডিসকাস দ্য কজ অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ডিক্লাইন সেক্স রেশিও, ডিসকাস দ্য অবজেক্টিভ অফ অবজেক্টিভ, এটা স্কোপ হবে, স্কোপ অফ পপুলেশন, ডিসকাস দ্য কন্টেম্পোরারি ইস্যু অফ পপুলেশন, ডিসকাস দ্য ন্যাশনাল প্যাটার্ন প্যাটার্ন মাইগ্রেশন ইন ইন্ডিয়া, ডিসকাস দ্য কজেস অফ আনইভেন, এটা হবে আনইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে? এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে দিয়ে দিলাম 5-10 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবে এবং সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। ধন্যবাদ।